আর্জেন্টাইন সুপারস্টার ফাইনাল খেলার মহানায়ক বিশ্বকাপ ফাইনালটা জিতে ট্রফি জয়ের যে 36 বছরের খরা সেই খরা কাটানোর অন্যতম বড় নায়ক গোলরক্ষক এমি মার্টিনেজ একদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন সেই বাংলাদেশ সফর নিয়ে বাংলাদেশে টালমাটাল অবস্থা হয়েছে বিভিন্ন আমলা মন্ত্রীদের সঙ্গে ফটো সেশন করলেও যে ফুটবলকে কেন্দ্র করেই তার এত জনপ্রিয়তা সেই ফুটবলার কিংবা এমনকি সেই বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কও তার নাগাল পাননি তার সঙ্গে দেখা করতে পারেননি আর সেটি নিয়েই সমালোচনা তুঙ্গে উঠেছিল দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে লেখালেখি কম হয়নি এখনো হচ্ছে মার্টিনেজকে আনা হয়েছে আসলে কেন কী জন্য কাদের স্বার্থে কাদের সঙ্গে ছবি সেলফিবাজি করতে সেই প্রশ্ন সামনে এসেছিল এমি মার্টিনেজকে নিয়ে এসে বাংলাদেশের ফুটবল এবং ফুটবল তারকাদের যদি কোনো লাভ না হয় যদি এমপি মন্ত্রী কিংবা আমলাদের ফটো সেশন হয় সেটি সবথেকে বড় সমালোচনা হয়েছে সমালোচনা থেকে বাদ যাননি ক্রিকেট সুপারস্টার মাশরাফিও মাশরাফি এবং মাশরাফির মেয়ের সঙ্গে সেলফির কাণ্ড যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তখনও সমালোচনা হয়েছে জামাল মল্লিক কেন নাগাল পেলেন না কেন অন্যরা পেলেন সেই সব সমালোচনা যেন এমি মার্টিনেজ এবং এমি মার্টিনেজকে কলকাতায় যে এজেন্ট এনেছে তাদের কানে চলে গিয়েছে আর সে কারণেই জামালকে সরি বলেছে তারা শুধু সরি বলাই নয় এমি মার্টিনেজ তার স্বাক্ষর করা আর্জেন্টাইন জার্সিও উপহার হিসেবে পাঠিয়েছেন ফেসবুকে সমালোচনা থেকে নিজেদের ভুল বুঝতে পেরেছেন মার্টিনেজকে উপমহাদেশে আনার কারিগর শতদ্রু দত্ত কলকাতা থেকে ঢাকায় জামাল ভুঁইয়াকে ফোন করে সরি বলেছেন তিনি কলকাতা থেকে বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করে শতদ্রু বলেছেন আসলেই আমি জানতাম না কেউ যদি আমাকে বলে রাখতেন তাহলে একটা ব্যবস্থা করা যেত বিমানবন্দরের লাউঞ্জেই জামালের সঙ্গে বসিয়ে দেয়া যেত শুধু তাই নয় মার্টিনেজকে বলে তার অটোগ্রাফসহ একটি জার্সির ব্যবস্থাও করেছেন তিনি যেটা তিনি দিতে চান বাংলাদেশের অধিনায়ককে মার্টিনেজ হয়তো বুঝতে পেরেছেন যে জার্সি পেয়ে জামাল অপমান বোধ করতে পারেন সে কারণে জার্সির সঙ্গে দিয়েছেন শুভেচ্ছা বার্তাও জার্সিতে এমি শুভেচ্ছা বার্তাই লিখেছেন চিয়ার্স জামাল কিভাবে কখন এই জার্সি জামালের হাতে তুলে দেয়া যায় তা নিয়ে কথা হয়েছে শতদ্রু দত্ত এবং জামাল ভুঁইয়ার সঙ্গে